আসসালামু আলাইকুম আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশে। ইতিহাসের সবচেয়ে অপমানজনক অবস্থায় পড়েছে মধ্যপ্রাচ্যের দখলদার দেশ ইসরায়েল। ফিলিস্তিনি তরুণরা ইসরায়েলিদের এমন উচিত শিক্ষা দিচ্ছে যা ইতিপূর্বে কখনো এমন অবস্থায় পড়েনি বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ফিলিস্তিনের সাহসী তরুণরা এখন মাঠে নেমেছে, তারা মৃত্যুকে ভয় করছে না। গোটা অঞ্চলে পরিবর্তনের পেছনে রয়েছে ফিলিস্তিনের সাহসী তরুণদের এই প্রতিরোধ। ইসরায়েলের মতো আমেরিকাও এখন প্রতিদিনই অধঃপতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পতনের এমন নানা আলামত সামনে আসছে বলে দাবি করেন তিনি। মে মাসের শুরু থেকেই কথার যুদ্ধে ইসরায়েলকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইরানের কর্মকর্তারা। গত 2 মে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। ইহুদিবাদী দেশ ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে ইরানের এক আঘাতেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী দেশ ইসরায়েল, এমন হুঙ্কার দেন প্রেসিডেন্ট রাইসি। এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।